আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারাকাতুহু। আচ্ছা, এনিওয়ে অতিথিদের সাথে যুক্ত হই, যুক্ত হওয়া শুরু করি। অতিথিদের সাথে যুক্ত হওয়ার আগে একটা জিনিস আপনাদেরকে মনে করিয়ে দিই, যে সেটা হচ্ছে কি, আমি আপনাদের সাথে আলোচনা করব, তবে কেউ যদি হিন্দু ধর্মের অনুসারী হয়ে ইসলাম নিয়ে আলোচনা করতে এসে থাকেন, আমি তাদের সাথে আলোচনা করব না, অপমান করে বের করে দিব, যদি আমি আপনাকে না চিনি আর কি। তাইলে যদি আপনার সাথে আমার আমার পরিচয় থাকে, ব্যক্তিগত আলাপন যদি আপনার সাথে আমার হয়ে থাকে, তাহলে ঠিক আছে, কিন্তু না হলে আমি আপনার সাথে আলোচনা করবো না। আমি ইচ্ছুক না, আপনি এই আলোচনা অন্য কারোর সাথে করেন, সমস্যা নেই, অন্যরা ইচ্ছুক তাদের সাথে আলোচনা করেন, আমার বিরক্ত লাগে আর কি। কারণ আমি চেহারা দেখেই বা আলোচনা শুনিতে বলতে পারি না যে আপনি কেন আসছেন নিজে একটা ধর্ম অনুসারী হয়ে আর একটা ধর্মের নিয়ে আলোচনা করতে, এই জন্য আমি ইচ্ছুক না। তাই এরকম মানুষগুলোকে আমি যদি ভুলে রিমুভ করে দিয়ে থাকি ব্যাক স্টেজ থেকে, যে ভাই আমি তো ইসলাম ধর্ম নিয়ে আলোচনা করতে যাই নাই, আমার ভুলে রিমুভ করছেন, তাহলে সেটা লিখে আমাকে পেজে বা ইমেইলে একটা যোগাযোগ করবেন দয়া করে, কেমন? আচ্ছা, তো এই তো তিনজন কমে গেল ব্যাক স্টেজ থেকে, তার মানে ওনারা হিন্দু হয়ে ইসলাম নিয়ে আলোচনা করতে এসেছিলেন, আলহামদুলিল্লাহ কমে গেলেন, এরকমই। আপনারা প্লিজ তাহলে রিমুভ করে নিন নিজে নিজেকে, সেটাই ভালো হয়। আচ্ছা, আকরামুল হাবিব শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, আপনি কি আমাকে পরিষ্কার শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, বলুন আকরামুল হাবিব। আচ্ছা, আমি আপনাদের সংশয় .com বা সংশয় .live সব এগুলো নিয়ে গত 1 বছর ধরে লেখাপড়া করতেছি। তার মধ্যে আমার চোখে কিছু ভুল, আমার ক্ষুদ্র জ্ঞানে কিছু ভুল আমি পেয়েছি। আপনি ওই লেখাটার লিঙ্কটা আপনাকে আমি মেসেঞ্জারে দিয়ে দিয়েছি, আর আমি এখন আবার টাইটেলটা কি হবে আমার বলে দিব নাকি কিভাবে করলে সুবিধা হয়? এই যে প্রাইভেট চ্যাট, এখানে যে অপশনটা আছে এখানে লিখে দেন, সেই লিঙ্কটা দিয়ে দেন। তার থেকে বলে দেই, ইসলাম ধর্ম রক্ত সম্পর্কীয় বিবাহ যেটা আইন, মানে কাজিন ম্যারেজ, এটা নিয়ে আপনাদের যে লেখাটা, এই লেখাটা একটু কারেকশন আমি করে দিতে চাচ্ছিলাম, একটা ইনফরমেশন ভুল ছিল। ঠিক আছে, বলুন তাহলে, না আমি বের করি লেখাটা। সময় নেন, তারও কিছু নাই। জি বলুন। এই জায়গাটায় শেষের দিকে দেখবেন লেখা আছে একটা, মানে একটা মেডিসিন আছে, ওই মেডিসিনটা যদি ফার্স্ট প্রেগনেন্সি পরে দেওয়া হয় তাহলে সেকেন্ড প্রেগনেন্সিতে কোনো প্রবলেম থাকে না। আর এই ফ্যাক্টর বা রিসার্চ ফ্যাক্টর নামে একটা ফ্যাক্টর থাকে, আমি নিশ্চয়ই এটা পড়ে আছে মেন্টেনের ওইটারের নিশ্চয়ই ওই জায়গাটাতে। আপনারা যদি এই টোটালি পয়েন্টটাই বাদ দিয়ে দিয়ে বাকি লেখাটা ঠিক আছে, এই পয়েন্টটা বাদ দিয়ে দিতে পারেন, কারণ এটা ভুল আছে। কোথায় ভুল আছে? আর এই ডি ফ্যাক্টর যে লেখাটা আছে, আমার মডেলটা স্ক্রিনটা তো ছোট, আমি না হলে দেখা দিতে পারতাম, মানে পয়েন্ট সহ কতটা পয়েন্ট কতটা আমার লাইন, মোবাইলটা দিয়ে একটু প্রবলেম, আমার সাউন্ডটা তো একটু দেখেছেন কালকে প্রবলেম করেছে, আর জায়গাটা তো প্রবলেম, আমি 3G পাচ্ছি 4G পাচ্ছি না, ওভারঅল একটু সমস্যায় আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি একটু সমস্যা করতেছে আপনার নেটওয়ার্কটা? না না, আপাতত মানে 3G 4G আপডেট করতেছে না। আমি আসলে আপনার কাছে স্পেসিফিক্যালি এই জায়গায় ওইটা কোথায় আছে সেটা যদি আমাকে বলতেন একটু। এটা আপনাকে তাহলে আমি 10-15 মিনিট পরে। না না না, ওকে ওকে ওয়েট, আপনি কি বলতে চাচ্ছেন যে যদি ওই ওষুধটা দেয় তাহলে ওই যে সেকেন্ড প্রেগনেন্সি থেকে যে আর সমস্যাটা হয় না সেটার কথা বলতে চাচ্ছেন, যে ওইটা এখানে যুক্ত করে দিতে হইতো? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। কিন্তু সেটা তো আর ইসলামের সমাধান থাকলো না, তাই না? নাকি প্রথমটা তো ভাগ্যের উপরে, আপনি তো বিশ্বাস স্থাপন করতে হবে, বাচ্চাদের মালিক কে? আল্লাহ তাআলা। যদি আপনি এখানে তো অসুখটার ব্যাপারে তুলে ধরা হয়েছে, অসুখের সমাধানটার ব্যাপারে তো না, অসুখের সমাধানটা যদি আপনি মেডিকেল সায়েন্স থেকে যদি নেন তাহলে সেটা তো আর ইসলাম থাকলো না, তাই না? ইসলাম মেডিকেল সায়েন্স না করছে ভাই, ইসলাম না করছে কিনা বলিনি তো, বলছি সেটা তো আর ইসলাম থাকলো না। ইসলাম তো আর এই এই শিক্ষা আমাদেরকে দেয় নাই যে তোমরা তোমাদের ভাই বোনদেরকে বিয়ে করার পরে, তোমাদের খালাতো মামাতো ভাই বোনদেরকে বিয়ে করার পরে তোমাদের যদি এরকম সন্তানদের মধ্যে সমস্যা হয় তখন তোমরা এই এই ইনজেকশনটা মেরে দিবা যাতে এই সমস্যাগুলো না হয় আর। এটা কি ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে? আমি বলেছি আচ্ছা শোনেন, ইসলামে কোথাও বলা নাই যে আপনি একটা সেক্স ডলের সাথে সেক্স করতে পারবেন না, সেক্স ডল সম্পর্কে ইসলামের কোনো আইডিয়াই ছিল না।
অথবা ডিলডো নামের যে কোনো জিনিস আবিষ্কৃত হবে এটা সম্পর্কে ইসলামে কোনো ধারণাই ছিল না। মুফাক্কাতা তো সেক্স ডলের সাথে হয়নি ভাই। আপনি যদি ইসলামকে দুমরে মুচড়ে ইসলামকে যদি এরকম আধুনিক যুগের সাথে মেলান, আধুনিকায়ন করেন, সেটা তো আর ইসলাম থাকলো না, সেটা ইসলাম 2.0 হয়ে গেল। ইসলাম 1.0 তো আর থাকলো না, মুহাম্মদের দেওয়া ইসলাম হইলো না, এটা আকরামুল হাবিবের দেওয়া ইসলাম হইতে পারে। আচ্ছা আমি কমেন্ট দেখতেছি, কিছু কিছু মানুষ কমেন্ট করতেছে, দুঃখিত কিছু মানুষ আমার বিষয়ে কমেন্ট করতেছে, তাদেরকে আমি বলে দেই আমি একজন পিওর মুসলিম হিসাবে এখানে আসছি, আমি একটা নাচ থেকে লাইভে আসছি, তো আপনারা আমি আপনাদের দিনই ভাই, আমার নামে কোনো গাইলে গল্লা করেন না, আপনারা হতে পারলে বিনার ভাইকে ছাড়েন না, আমি তো ভালো কাজ ভালো উদ্দেশ্য নিয়ে আসছি, আপনারা হতে পারলে বিনার ভাইরে মেরে ফেলেন, এরকম ফালতু কমেন্ট করেন না। বাচ্চাদের যে সমস্যাটা দেখা দেয় মানে পরবর্তী প্রজন্মে, এই সমস্যাটা দূর করার জন্য আপনি যেটা বললেন যে একটা ইনজেকশন দেয়, মানে বেশ কিছু ইনজেকশন আবিষ্কার হয়েছে, হয়তো অমিত ভাই আরো ভালো আপনাদেরকে বুঝিতে পারতো। এখন এই যে ইঞ্জেকশনটা দিয়ে এই সমস্যাটা সমাধান করা, মানে ইসলাম আপনাকে যেটা হালাল করে দিছে সেটা পালন করতে গিয়ে আপনার কষ্ট হচ্ছে, সমস্যা হচ্ছে, মৃত্যু ঘটতেছে, সেটা আবার আমরা ঠেকাচ্ছি কি দিয়ে? মানুষের বানানো বিজ্ঞান দিয়ে, মানুষের আবিষ্কৃত তথ্য দিয়ে। এইটা তো তাইলে ইসলামের বিরুদ্ধে চলে গেলাম আমরা, তাই না ভাই? ইসলামে তো আর থাকলাম না। আপনি যদি বলেন ইসলাম এটা নিষেধ করে নাই, ইসলাম তো অনেক কিছুই নিষেধ করে নাই, তাহলে ইসলাম যেটা নিষেধ করে নাই সেটাই আপনি করে বেড়াবেন? আমি তো আপনার কাছে সেটা জানতে চাইনি বা সেই আলোচনাটাও না, আমি বললাম যে ইসলাম তো এই শিক্ষাটা দিল না, শিক্ষা তো মানুষ আবিষ্কার করে ফেললো। আপনার এই পয়েন্টের সাথে আমি একমত, আপনি যেটা বললেন আমি এর সাথে একমত। আচ্ছা, তাহলে এই লেখাটাতে আপনার আর কি কি আপত্তি আছে যদি একটু বলতেন? মানে আপত্তি বলতে আপনি বলতে চাচ্ছিলেন এই লেখাতে এই রোগগুলো যে হয় মানে শারীরিক মানসিক জিনগত সমস্যাগুলোর মধ্যে কিছু কিছু রোগ যেগুলা কিনা এই যে ইনজেকশন দিয়ে হয়তো বা নানাভাবে হয়তো হয়তো মুক্ত রোগ মুক্ত হওয়া সম্ভব, তো সেটা তো ই হইল না, কি বলে ইসলামের কোনো ক্রেডিট হইল না ভাই, তাই না নাকি ভাই? আপনি কি এটা দেখেন না যে এক দেশের মানুষ আরেক দেশের মানুষ বিয়ে করতেছে, বাচ্চারা পরে মারাও গেছে, এরকম এটার পিছনে আপনি কাকে দোষ দিবেন? ধরেন অন্য অনেক কিছু করতে গিয়ে মানুষ মারা যায়, ধরেন ইসলামে ভাই বোন সঙ্গম নিষেধ করে দিয়েছে, এখন ভাই বোন সঙ্গম করতে গিয়েও মানুষ মনে করেন মারা গেল, বাচ্চাটা আর কি মারা গেল, তো আমরা তো অন্য কারোকে নিয়ে আলোচনা করতেছি না, আমরা আলোচনা করতেছি কাকে নিয়ে? ইসলামকে নিয়ে, যে ইসলাম এই জিনিসটাকে অ্যালাউ করছে। ধরেন আরো একটা সহজ উপায় বোঝাই আপনারে, ধরেন আপনি আর আমি মারামারি করে নিহত হই, আবার ইসলাম বলে যে কুপাইয়া মারো। যদি আপনি এখন বলেন যে ইসলামে কি শুধু মারতে বলে, ওই অন্যরা তো ওই যে মারামারি করে মরে গেছে, কিসের জন্য মারামারি করছে? এই মাত্র 5 লাখ টাকার জন্য। আচ্ছা, আমরা তো ওই 5 লাখ টাকার জন্য যে একজন আরেকজনকে মারছে সেটাকে তো আমরা ভালো বলতেছি না, ওইটাও তো স্টিল খারাপই থাকলো, কিন্তু ওইটা নিয়ে তো আমরা আলোচনা করতেছি, আমরা আলোচনা করতেছি যে ওই আপনার ধর্মটাও তো মানুষকে মারার কথা বলছে। আমি কি বুঝাতে পারতেছি আপনাকে যে আপনার ধর্মটার যে সিস্টেমটা বলে দিছে যে আপনারা মামাতো বোনকে বিয়ে করেন, চাচাতো বোনকে বিয়ে করেন, চাচাতো ভাইকে বিয়ে করেন, খালাতো ভাইকে বিয়ে করেন, এই যে ভাই বোনের মধ্যে এই যে সিস্টার ফাকার ব্রাদার ফাকার হওয়ার যে চান্স একটা করে দিয়েছে আপনার ইসলাম আপনাকে, সুবর্ণ সুযোগ, এই সুযোগটা হচ্ছে এই করতে গিয়ে নিতে গিয়ে আপনারা তো জীবন নাশ করছেন পরবর্তী প্রজন্মের, সেটা বলছি যে তাহলে ইসলামের যে সিস্টেমটা বলে দিল এটা তো জীবন নাশই একটা সিস্টেম হয়ে গেল, তাই না? এটা বলেছি। এখন অন্য অনেক সিস্টেম আছে, অন্য অনেক ব্যাপারে জীবন নাশ ঘটে, সেটা দেখায় যদি আপনি বলতে চান যে ওটা তত্ত্ব ঘটে, তাহলে আমি মনে করব আপনি আসলে জীবন নাচ ধর্ম। আপনাকে অনেকে হিন্দু বিদ্বেষী বলে গালি দেয়, আপনি জানেন? আমাকে আপনাকে আপনি জানেন? হ্যাঁ আমি জানি, বলতে আমি বেশ কিছু পোস্ট পেয়েছি, কমেন্ট পেয়েছি, মেসেজও পেয়েছি, বলে যে আমি নাকি হিন্দুদেরকে অসম্ভব ঘৃণা করি এবং আমি নাকি এটা মুসলিম, শোনেন 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 কি বলে, বলে আমি নাকি এটা মুসলিমদের পরিবারে জন্ম হয়েছি জন্য নাকি আমার রক্তেই নাকি মিশে আছে হিন্দু বিদ্বেষ, আমি যতই নাস্তিক হই আমি হিন্দুদেরকে ঘৃণা করবোই, এগুলো আমাকে বলে, আমি এগুলো শুনি। আপনি কি সেটাই রেফার করছেন, সেটাই বোঝাইতে চাচ্ছেন? হ্যাঁ, এখন আমি যদি বলি হিন্দু ধর্মে বা হিন্দুদের মধ্যে পঞ্চায়েত একটা নিয়ম আছে, আপনি যে এলাকার জন্ম নিবেন আপনি ওই এলাকার কোনো মেয়েকে বিয়ে করতে পারবেন না, তার আমার কাছে তো মনে হচ্ছে এই যুক্তিটা আপনার জন্য আরো বেশি খাটে, আপনি হিন্দু হচ্ছেন না, আপনি হিন্দু হয়ে যান। আচ্ছা, ওই হিন্দুদের ওই যুক্তিটা অনুসারে মানে ওই ওই নিয়মটা অনুসারে ধরেন আপনার ভাই মানে আপনার বোন আমাকে বাসনা করে লাভ নাই ভাই, ভাই আমার বাসনা করে লাভ নাই, আমি সাধারণ মানুষ দিন দিন খাই। আচ্ছা ঠিক আছে, ধরেন ধরেন নগেন মিয়া তা নগেন চন্দ্র তার বোন, ধরেন তার বোন হচ্ছে ধরেন সুস্মিতা দেবী, সুস্মিতা দেবী মনে করেন যে আর এক অঞ্চলে গিয়ে বসবাস শুরু করলো,
তো এক অঞ্চলে তো হইলো না, তাহলে ওটা কি যাবে নাকি যাবে না ওদের নিয়ম অনুসারে? যাবে না কেমনি, ওটা তো অন্য অঞ্চলে, আপনি না বললেন একই অঞ্চলে না করলেই হইলো? আমি আসলে ওদের নিয়মটা তেমন একটা জানি না, কিন্তু কথা হচ্ছে ভাই ওদের ওদের ধর্মকে আমি কেন মানে আমি কেন হিন্দু হয়ে যাবো, মানে আমি আমাকে দেখে কি কোনো অ্যাঙ্গেল থেকে মনে হয় যে ভাই গরুর মূত্র খাওয়া গো করোনা গো? উত্তরটা শুনেন একটু, মন দিয়ে শুনেন। আপনার কাছে তো মনে হচ্ছে মুসলিমরা নিজেদের বোনকে বিয়ে করে, অর্থাৎ এই জন্য মুসলিমরা খারাপ। আমি দেখাইলাম যে এটা আমি একবার নিজেদের একবারও বলিনি ভাই, এটা আমি একবারও বলিনি, আমি বলছি ইসলাম ঘুরে পিছে। না 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 ভাই, মুসলিমরা তো ভিন্ন জিনিস, মুসলিম আর ইসলাম তো এক জিনিস না। আমি বলেছি বুঝতে পারছি আমি তো বলে আমি বুঝতে পারছি আপনি বক্তব্যটা। আর তাহলে আমি শেষ করেন, আপনি শেষ করেন। আমি বলেছি যে ইসলাম এই বৈধতাটা আপনাকে দেয় যে আপনি আপনার খালাতো মামাতো চাচাতো বোনকে বিয়ে করেন, এমনকি আপন বোনকেও বিয়ে করার বৈধতা ইসলাম দিয়েছিল এককালে, সেটা পাল্টে ফেলে এখন সেটাকে আবার বাদ দিয়ে দিয়েছে। কালের আবর্তরে ইসলামের মানে আল্লাহর মনে হয়েছে যে ভাই বোন বিয়ে করাটা আমার নিজের বান্দারাই নোংরামো বলবে, এই জন্য এটা বাদ দিয়ে দিই, পরে বাদ দিয়ে দিয়েছে। তো কথা হচ্ছে আমি ইসলামকে দোষ আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে হয়ে থাকেন তাহলে আমরা এই টপিকটা নিয়েই লম্বা ডিসকাশন চলে যাই, লম্বা আলোচনা যাই। আপনার যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয়ে থাকে নাহলে অমিত তাকে যদি আসে ওই দিন। আমি ব্যক্তিগত তথ্য দেই না, আমি কোন কোথায় পড়ছি কোথায় সেটা ঘটক পাখি ভেকে জিজ্ঞেস করেন উনি বলে দিবে। আপনি আমাকে যেটা বলতে চান সেটা আপনার যদি ইচ্ছে হয় বলার আপনি বলবেন, যদি প্রাসঙ্গিক হয় বলবেন, কিন্তু যদি অপ্রাসঙ্গিক হয় তাহলে বলার দরকার নেই। আমি এই লেখাটা নিয়ে আরো বিস্তারিত আপনার সাথে আলোচনা করবো আজকে করতে চাচ্ছিলাম। বলুন বলুন, আপনি স্ক্রিনটা জুম করে মানে পাঁচটা সূচিপত্র যেটা আছে তার ওখানে যান। কোথায় যাব? স্ক্রিনটা একটু জুম করতে হবে, আমার বোর্ডের রোটেশন তো করতে ছাড়া তো বাস এটুকু রাখেন, আমি দেখি আগে আর একটু বেশি চলে গেল, আবারও বেশি চলে গেল, মাঝামাঝি রাখেন আর কি, মানে আরেকটু সাত নম্বর থেকে শারীরিক মানসিক ও জিনগত সমস্যা একটা পয়েন্ট, এই পয়েন্টের সাব পয়েন্টে কি কি আসছে, 7.1 চলে গেল। সরি ভাই, 9 নম্বর পয়েন্টে দেখেন হিন্দু ধর্মে। হ্যাঁ ভাই, আমি তো হিন্দু ধর্মের স্পেশালিস্ট না, এজন্য আমি তো বলতে পারতেছি না এখানে। আচ্ছা আপনি বলেন 6 7 8 এই দিনে এটা থাকেন 6 7 8 6 7 8 হ্যাঁ বলেন। 6 নম্বর জানা আইটো নাম্বার আইটো নাম্বার 6 নম্বর জানা বলে আমি 7.3 দেখতেছি বাস পেয়েছি। রক্তর সম্পর্কীয় বিবাহ ও আন্তঃপ্রজননে সমস্যা হবার কারণ একটা পয়েন্ট, এই পয়েন্টটাতে চলে যান 6 নম্বরে। বলুন মেন্ডেলের বংশগতি আমি বোর্ডটা পড়ে শোনাবো আপনার, না আপনাকে আমাকে রিডিং পড়ে শুনতে হবে না, কারণ আমরা তো দেখতেই পাচ্ছি স্ক্রিনে। আপনি যেই আলোচনাটা করতে চাচ্ছেন বা যেই বিষয়টা বলতে চাচ্ছেন এখানে সেটা বলে তাহলেই বোধহয় হয়ে যায়। আমি একটা ফিগার আছে, ফিগারটা তো জানি। এই জায়গা থেকে এটা কি মেল বিটা ফিমেল এই তো দোস্তে ক্রস করেছে এই তো? জি 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 বলুন তাহলে। এ এর এক্স ওয়াই বি এর তো ডাবল এক্স ঠিক না, নাকি ভুল বললাম? জি বলুন, এক্স ওয়াই আর ডাবল এক্স বলুন। এখন দেখেন ক্রস ক্রস যখন করতে হচ্ছে মাইটোসিস বা মিওসিস যেভাবে হোক না কেন, একটা থেকে দেখেন দুইটা একটা মানুষের দুইটা হরমোন থাকলো 23 জোড়ার মধ্যে 23 নাম্বারটা এ আর এন আর এম, এবারে এন আর এম দুইটা আসলো, এটা একটা এন যখন রিয়েকশন করতেছে তার কার সাথে ভাই এর সাথে, এখানে কিন্তু ছেলে মেয়েরটা বলা হয়নি যে এক্স ক্রোমোজোম ওয়াই ক্রোমোজোম কিন্তু বলা হয় নাই, এখানে উদাহরণ হিসেবে দেখানো হয়েছে যে এই যে প্রচ্ছন্ন জিন আর প্রকট জিন গুলোকে। আমি এত কথা বলি আপনি মাইক করবেন, আমি তো কথা বললে আপনি যে বলতেছেন যে এখানে এক্স ওয়াই এক্স ওয়াই দিয়ে বুঝাইতে চাচ্ছেন বা ভুল ধরতে চাচ্ছেন, এখানে তো এক্স ওয়াই এর আলোচনাই করা হয়নি, এখানে তো প্রচ্ছন্ন জিন প্রচ্ছন্ন জিন আর প্রকট জিন এইটার 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 যে ব্যাখ্যাটা এটা তো এই যে শুরুর দিকে বলা, এরপরে বুঝানো তাহলে আর নিচে যান আর নিচে যান, এটা এটা বুঝতে পারছি আর নিচে যান বলেন আর নিচে যান, ওটা কি জিনিস আর নিচে যান
সাথে চলে যান, তাহলে ছয় থেকে সাথে চলে যান। আসিফ ভাই লেখা না, এটা তো এক্সান এবং অমিত ভাইয়ের লেখা। আচ্ছা ওনারা তো না, তাহলে আপনি ইচ্ছা, মানে আমি তো আপনাকে বলেছি যে আপনি আলোচনা করতে মন চাইলে আলোচনা করবেন, যদি প্রাসঙ্গিক বক্তব্য হয় আপনি প্রাসঙ্গিক কথা বলবেন, অপ্রাসঙ্গিক কথা বলবেন না। আপনি তো আমাকে বলতেছেন ব্যাকগ্রাউন্ড কি, মানে আপনি কি আমার মানে আপনি কি ঘটক পাখি ভাইয়ের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন, যোগাযোগ করিয়ে দেবো তার সাথে? আমি তো এই প্রথম পয়েন্টটা ক্রমাগত অন্তঃপ্রজন্মের ফলে লাস্টে কি লেখছে দেখি, আফজাল এটা 13 নম্বর একটা সাইটেশন। ইনব্রিডিং ডিপ্রেশন এন্ড অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার ইন ভাই, এইখানে বুঝাইছে যে অটোজোমাল যে রিসেসিভ ডিসঅর্ডারস গুলো হয় ইয়েতে পরবর্তী প্রজন্মে, সেই জিনিসটাকে এখানে তুলে ধরছে। দাঁড়ান, কই গেল সাইটেশনটা? এই যে এই যে এই যে দেখেন, এই কথাটা এখানে বলে তারপরেই ওই কথাটা বলা, দেখেন কি বলা, যে ক্রমাগত আন্তঃপ্রজননের ফলে, মানে দুই দুই আপনি ইনব্রিডিং মানে কি বুঝছেন, যে মানুষের সাথে অন্য কিছুর ব্রিডিং? না রে ভাই, বলতেছে ক্রমাগত আন্তঃপ্রজননের ফলে বংশানুক্রমে ত্রুটিপূর্ণ যে জিনগুলো আছে, রিসেসিভ যে জিনগুলো আছে, সেইগুলা বাহিত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, এবং এর ফলস্বরূপ ক্ষতিকারক যে প্রচ্ছন্ন জিনগুলো আছে, প্রচ্ছন্ন যে গুণগুলো আছে, সেগুলা প্রকট হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে, বাড়তে থাকে। এবং উদাহরণটা এই যে এইখানে বলে দিছে যে দেখেন, আপনি যদি একটা আনএফেক্টেড মেলের সাথে একটা যদি একেবারেই পুরা এই রোগ বহন করে না এইরকম একটা ফিমেলের বিয়ে দেন, তাহলে কিন্তু এই যে যেটা প্রচ্ছন্ন সেটা প্রচ্ছন্নই থেকে যাবে। কিন্তু যদি আপনি আনএফেক্টেড এর সাথে আনএফেক্টেড ফিমেলের বিয়ে দেন, তখন কিন্তু দেখা যাচ্ছে যে দুইজনের মধ্যেই ওই রোগগুলো থাকলে সেটা প্রচ্ছন্ন অবস্থাতেই থাকুক না কেন, তো দুইজনের মধ্যে যদি প্রচ্ছন্ন থাকে তাহলে সে তার মধ্যে যে কোনো একটা প্রকট হয়ে যাবে, অর্থাৎ প্রচ্ছন্নটাই প্রকট হয়ে যাচ্ছে, যেটা আগের প্রজন্মে যেটা প্রচ্ছন্ন ছিল অর্থাৎ রোগটা সেটাই প্রকট হয়ে যাচ্ছে, সেটাই তখন দেখা দিচ্ছে আপনার মধ্যে। আরো সহজ করে বলি, ধরেন আপনার মধ্যে একটা এরকম এই ত্রুটিপূর্ণ রিসেসিভ জিন আছে, আপনার মধ্যে একটা জিন বাহিত কোনো একটা রোগ আছে ধরেন। আচ্ছা, এখন এই রোগটা আপনি হচ্ছেন শুধু বাহক, আপনি এই রোগটা এই রোগের রোগী না, সেই কিছু রোগের নাম এখানে দিয়ে দেওয়া আছে। তো ধরেন আপনি সেই রোগের রোগী না, আপনি শুধু বহন করতেছেন। এখন আপনাকে একটা একেবারে এই রোগ বহনকারী বাদে একটা স্বাভাবিক একটা অন্য একটা মানুষের সাথে যদি আপনি সঙ্গম করেন, করে যদি আপনি বাচ্চা জন্ম দেন, তাহলে এই যে আপনার যে আপনি যে রোগটা বহন করতেছিলেন সেটা প্রচ্ছন্ন আকারে থেকে যাবে, সেটা সেটা এমনকি সেটা আস্তে আস্তে আর পাস নাও হতে পারে। কিন্তু আপনি যদি আরেকজনকে বিয়ে করেন যে রোগী, অথবা যে নিজেও হয়তো তার মধ্যে এই প্রচ্ছন্ন এই বৈশিষ্ট্যটা আছে, তাহলে আপনার পরবর্তী প্রজন্মে এই রোগটা পাস করার সম্ভাবনাটা বেড়ে গেল। সেটাই এই যে ফিগারগুলো দেখতেছিলেন এখানে, সেটা সেখানে এই জিনিসগুলো বোঝানো হয়েছিল। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আমি এবার 14 নম্বর মাত্র 13 নম্বরটা চেক করলাম, 14 নম্বর রেফারেন্সটা চেক করবো। আচ্ছা ঠিক আছে বলুন। 14 নম্বরটা চলে যান। Consanguinity, prematurity, birth weight and pregnancy loss, a prospective cohort study at 4 primary health center areas of Karnataka, India. ইন্ডিয়াটা আমার ভরসা নাই, বয়টা জানি।
পরেরটাতে কি দেখবেন বলেন? দি ইকুইভ্যালেন্স অফ ভাই, হ্যাঁ মাতব ভাই, আমি আপনার বেস যে রেফারেন্স আপনি যা 10 ওটা আমাকে দেখান, আমার 15টা 20টা 10টা দরকার নাই। কিসের বেস রেফারেন্স? এই যে লেখা দেখলেন, একটু লেখা লেখা আমার লেখলো বেস রেফারেন্স কোন দুটা, যে দুটি রেফারেন্স দেখলে আমি চুপ করে যাব, আমি চলে যাব, মানে হেরে যাব। কোন বিষয়ের রেফারেন্স দেখতে চাচ্ছেন? মানে ধরেন যেমন এখানে, যেমন এই যে 13 নম্বরটার কথাই বলি, এই রেফারেন্সটাতে কি আছে? এইখানে উল্লেখ করা আছে যে এই যে অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার গুলো ক্রমাগত এই ইনব্রিডিং এর ফলে কি হয়, বেড়ে যায়, সম্ভাবনাটা বেড়ে যায়। এই এই টপিকটা পার্টিকুলার, এই টপিকটার রেফারেন্সটা হচ্ছে এইটা। শুধু এটা দিয়ে বলবো কি বলবেন আপনি? হ্যাঁ বলেন, আপনি কি বলবেন যে এই যে তথ্যটা কি ভুল কিনা? না না, মানে ক্রমাগত বলতে আসলে কি বুঝতে, এটা তো জানা দরকার। গালি কোথায় দিলাম? আপনার নবী এক রাতে সাত জনের সাথে সেক্স করে নাই? ভাই আমি তো আবারও বলতেছি, আচ্ছা ঠিক আছে আবারও বলি। কাকে গালি দিলাম? ম্যারাথন, আমি ম্যারাথন বলছি না, আপনি এই ম্যারাথন শব্দটা নিছেন মুখে। আমি আগে নেই নাই তো, তাহলে আপনি কেন আমার কথা বলতেছেন যে আমি গালি দিয়েছি? আমি তো কাউকে গালি দেই নাই, কারো বিরুদ্ধে বলি নাই, তারপর আপনি বলতেছেন আমি ভালো না। এই অনলাইন জগতে আপনার মতো ভালো মানুষ একটাও নাই। থ্যাংক ইউ। এখন শুনেন, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে ক্রমাগত মানে হচ্ছে জেনারেশনের পর জেনারেশন, মানে ধরেন একটা জেনারেশনে এরকম আপনি কত দূর যাবে না আমি বলি, যদি মেয়েদের জন্ম হার বা থাকার হারটা অনেক বেশি, তো নারী তো বলবে যে সব নিজেরা করতেছি আর করবো, অন্য করে করাবো, তখন যদি অটোমেটিক চেঞ্জ হয়ে আসবে আমাদের দাদিদানিরা যে কেন রাখে। দূরে নিয়ে, আচ্ছা আপনি একটু মাইক্রোফোনটা থেকে দূরে নিয়ে কথা বলেন তো, আপনার কথাগুলো না আমি মানে লাস্টে কি বললেন এই কথাগুলোর একটা শব্দ বুঝতে পারিনি, একটু মাইক্রোফোনটা দূরে নিয়ে কথা বলেন তো দেখি। এখন কি শোনা যাচ্ছে? শোনা যায় কিন্তু কথাগুলো বোঝা যায় না। আপনি আরেকবার বলেন। হ্যাঁ কি কি বললেন বলেন আবার। এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ বোঝা যাচ্ছে, বলেন দেখি। এইভাবে আস্তে আস্তে কথা বলেন তো দেখি। আমি বললাম যে দাদি দানি আমাদের যারা জীবিত আছেন তারা এখনো যদি দেখেন যে 200 বছর পরে তো কেউ না কেউ, আমি তো দাদা হইলাম, আমি তো নিজেই না করবো, যেহেতু দেখো তোমরা আমরা নিজেরা নিজেরা বিয়ে করছিলাম, আমি কারণে এই সমস্যা হয়েছে, তোমরা এই ভুলটা করো না, আমি নিজে সতর্ক করে দিব, যদি এরকম প্রবলেম হবে না, কারণ এটা আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহ দিবে আল্লাহ নেবে, সব কিছু দেওয়া পারে আল্লাহ পাকি। এখন আপনি অন্য কোনো দিব নেন না ভাই, আপনার দাদির উপরে রাগ করবেন আপনি, বুঝি নাই আপনার দাদির একটু আগে কি এরকম ছিল কিছু? আচ্ছা যারা শুনতেছেন তারা কি ওনার কথা কিছু বুঝতেছেন? একটু যদি কমেন্টে লিখতেন আমাকে একটু হেল্প করতেন, আমরা একটু 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 বুঝি, মানে আমি কি একা বুঝতেছি না?
একজন খালি বুঝছে, কি বুঝছে দেখি ওনার কমেন্ট শুনে পাওয়া যায় কিনা, আর অন্য কেউই বুঝতেছে না আপনার কথা ভাই। আমি তো ভাবছি আমি বুঝতেছিলাম, এই যে কথা বোঝা যায় কিন্তু অস্পষ্ট, মানে কথাগুলো মানে পুরো বাক্যটা বোঝা যেতেছে না, যে ভয়েস ক্লিয়ার না বা কথাগুলো ক্লিয়ারলি বোঝা যেতেছে না ভাই। এই যে কমেন্টে সবাই জানাচ্ছে, যে দেখছেন সবাই জানাচ্ছে। আমি হাইড্রোজেন কোন ফ্লো না যে পাম নে আছে, হাইড্রোজেন ওরাল নট লিকুইড, সরি ক্লোনাজেপাম খাইছে সে, কইলো তো এই তো মানে ইয়াল্লাহ তুমি রহম করো মানুষ, তুই ঘুমাইতে চাইছ ভাই ঘুমাই চলে ঘুমাইতে চলে যা এনে ভাই, গুড নাইট ভাই, ঘুমান গিয়া। হ্যাঁ আচ্ছা পরের জন্য।